বীরভূম জেলাকে বলবো আদিবাসী সম্প্রদায়, দেখুন আজকে আমাদের বাইক র‍্যালি হওয়ার কথা ছিল, তাই তো দিব্যেন্দুদা বিশ্বযোদ্ধা, বাইক র‍্যালি হওয়ার কথা ছিল। আমি পরে শুনলাম যে এখানে নাকি পুলিশ পারমিশন টারমিশন দেয়নি। আমি পুরো ধ্রুবদাকেও বলছি, অন্তত আমি যেদিন কার্যক্রম করবো এই বীরভূমে, পুলিশকে কোনো পারমিশন নিতে হবে না, শুধু ইনফরমেশন দেবে। দেখবো কত বুকের দাম আছে যে আমাদের কোনো কার্যক্রম আটকা এ চলতে পারে না। বন্ধু, পুলিশের বন্ধুরা কোথায় থাকে কল্পনা করুন। আজকে বীরভূম ছেড়ে দিন, কুচবিহার থেকে কাকদ্বীপ, একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করেছে, একটার পর একটা বিজেপি কর্মী বিরোধীদের খুন করেছে। আজকে শুধুমাত্র এই বীরভূমে ভুলে যাব না আমরা, ভারতীয় জনতা পার্টি 9-9 জন কার্যকর্তাকে অনুব্রত মন্ডলের গুন্ডারা খুন করেছে। আর আমরা প্রকাশ্যে বলছি 2021-এ বদলও হবে, আর বদলও হবে, কাউকে ছাড়া কথা বলবে না, কেউ ছাড় পাবে না। এখানে অনেক হয়ে গেছে দাদা বন্ধুরা, অনেক হয়ে গেছে, বহু তৃণমূলের চামচাগিরি করেছেন, প্রচুর বালির পয়সা খেয়েছেন, কাঠবানি খেয়েছেন, তৃণমূলের দালালি করেছেন। আমি তাদেরকে বলবো যে কর্মীদের মিথ্যা মামলা দিয়েছেন, একটা একটা করে মিথ্যা মামলা ফাঁসিয়েছেন, আমার কর্মীদের প্রচুর টেনশন দিয়েছেন। আমি সব পুলিশ কর্মীকে বলছি না, যারা তৃণমূলের হয়ে, যারা তৃণমূলের হয়ে কাঠবানি খাচ্ছেন, যারা সংবিধান মানছেন না, যারা ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন না, আমি সেই সমস্ত পুলিশ অফিসারদের বলছি, আমার কর্মীদের পেনশন দেবেন না, তাহলে আগামী দিন কিন্তু আপনার পেনশনও বন্ধ হয়ে যাবে।